I need a CEO list from California City. Insurance company CEO. তাদের কি লাগবে? First name লাগবে, last name লাগবে, email address, street address, zip code আর হচ্ছে কি LinkedIn profile, ঠিক আছে? এই হচ্ছে কি লাগবে? আমার targeted personal details গুলো লাগবে। তারপর হচ্ছে কি? আমাদের যে সূত্র আছে, সূত্র যে আমরা বাল্ক ইমেল কালেক্ট করার সময় যে সূত্র ইউজ করছিলাম, ঠিক lead generation সেই একই সূত্র আছে, ঠিক আছে? এরকম সূত্র আছে। সূত্র হচ্ছে তোমার সাইট স্পেস, এখানে একটা স্পেস আছে, ঠিক আছে? স্পেস লিঙ্কডইন ডট কম নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। নিশ কি? নিশ হচ্ছে আমার কি, এখানে সিইও ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি যারা সিইও আছে, যে ইন্স্যুরেন্স কোম্পানির সিইও, এটা হচ্ছে আমার টার্গেটেড পার্সন, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি আমার নিশ। তারপর হচ্ছে সূত্রতে কি ছিল? লোকেশন। লোকেশন কি? লোকেশন হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? আর এখানে কী আছে সূত্রের? পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইলে থাকবে। তো হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? এটার কপি করব। তারপর সরাসরি ওই এই যে স্ক্রাপ ডট আর, ঠিক আছে, এক্সটেনশনটা কী করবো অ্যাড করে নেবো, আবার পিন করে নিলাম আমি। সরাসরি কী করবো? সার্চ দেবা, ঠিক আছে? তারপরে যে এখন দেখো এখানে কী কী আসছে, আমি সার্চ দিয়েছিলাম কি লিখি ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, যে ইন্স্যুরেন্স। লোকেশন হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? আর কি শুধুমাত্র পাবলিক প্রোফাইল। এখন দেখো যেটা আমি সার্চ দিয়েছি এগুলো আছে কি না। দেখো এটা হচ্ছে কি আমার কি লিখছিলাম, পাবলিক প্রোফাইল, ঠিক আছে? প্রথমে দেখো পাবলিক প্রোফাইল আছে কিনা, এই যে পিইউবি, পিইউবি মানে কি? পাবলিক প্রোফাইল, ঠিক আছে? পিইউবি মানে হচ্ছে পাবলিক প্রোফাইল। আমার ইয়ে আসছিল কি, ইন্স্যুরেন্স কোম্পানি, আমার নিশ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো তাদের এই যে ডিসক্রিপশন দেওয়া আছে, ডিসক্রিপশনের মধ্যে কোথাও ইন্স্যুরেন্স লেখা আছে কিনা? অবশ্যই আছে, এই যে ইন্স্যুরেন্স দেখো, আই এন এস ইউ আর এ এন সি, দেখো ইন্স্যুরেন্স লেখা আছে কোথায় কোথায়, এখানে ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স, তারপরে যে এখানে ইন্স্যুরেন্স, 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 দেখছো কত জায়গায় ইন্স্যুরেন্স লেখা আছে। তার মানে কি আমি যেটা সার্চ দিয়েছি সেটা কি ঠিক আছে? আমি যেটা লিখে সার্চ দিয়েছি কি ইন্স্যুরেন্স কোম্পানি, তার মানে কি আমি যেগুলো সার্চ দিয়েছি সবই এখানে যা আসছে সবই মোটামুটি ইন্স্যুরেন্স কোম্পানি, আর যাইগুলো মার্ক করা নাই সেগুলো কি ইন্স্যুরেন্স কোম্পানির পাবলিক না, তাদের আমার দরকার নাই, ঠিক আছে? তারপর আমার কী আসলো এখানে, আমার লোকেশন ছিল ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এখন দেখি আমি যাদের সার্চ দিয়েছি এখানে তারা সবাই কি ক্যালিফোর্নিয়া সিটির কি না। এখন দেখো এই যে ক্যালিফোর্নিয়া, 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 আমার টার্গেটেড লোকেশন কোন জায়গায় ছিল? আমার টার্গেটেড লোকেশন ছিল হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এখন দেখো ক্যালিফোর্নিয়ার আছে কিনা, এরা আছে, হ্যাঁ আছে ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, শর্টকাট পদ্ধতি মার্ক করার জন্য, ঠিক আছে? এখন কি করবো আমরা, তাদের কি ফাইন্ড আউট করবো? হ্যাঁ, ফাইন্ড আউট তো হয়ে গেছে। এখন কি করবো আমরা, জাস্ট তাদের প্রোফাইলগুলো ওপেন করবো, রাইট বাটন প্রেস করে একটা করে নিউ ট্যাব ওপেন করে দেবো, শুধুমাত্র তাদেরই যাদের ক্যালিফোর্নিয়া হচ্ছে কি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স দেখছিলাম, ইন্স্যুরেন্স কিন্তু এই সম্পূর্ণ পেজ অনেক জায়গায় দেখছি না আমরা, ওই ইন্স্যুরেন্স কিন্তু শেষ পর্যন্ত দেখছি, বাট এখন যখন আমি লোকেশন দিছি লোকেশন কিন্তু এখন আর সব জায়গায় ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া দেখা যাচ্ছে না। তার মানে কি তখন আমি যাদের সার্চ দিয়েছিলাম তারা কি সবাই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আসলো, বাট সবাই কিন্তু ক্যালিফোর্নিয়া সিটির না। এখন যাদের আমি ক্যালিফোর্নিয়া লিখে এখানে মার্ক করছি তারা শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার লোকজনই, ঠিক আছে? লোকেশন কোন, আমার টার্গেটেড লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া। এখন যাদের প্রোফাইল বের করবো চোখ বন্ধ করে তারা কি 100% ক্যালিফোর্নিয়া সিটির, এই যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। ওয়েট, কে যেন এক্সেস পারমিশন চাইতেছে, এক মিনিট। আচ্ছা সাফেদ আমিন কই গেল, হ্যাঁ যে হচ্ছে কি ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এই যে একজন ক্যালিফোর্নিয়া, 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 পাবলিক প্রোফাইল লিঙ্কডইন ডট কম, এই যে হ্যাঁ এইটা পাবলিক প্রোফাইল, এই যে প্রোফাইল লেখা আছে এখানে, ঠিক আছে, সমস্যা নাই। ক্যালিফোর্নিয়া প্রোফাইল, হ্যাঁ এটাও ক্যালিফোর্নিয়া, এই যে একটা ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। দেখো লিড কালেক্ট করার কত সিস্টেম আছে, জাস্ট এগুলো ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ ভাই, আমার তো নেট সমস্যা হচ্ছে, আমি একটু লিড নিয়ে আবার আসি।
হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অবশ্যই জয়েন নিয়ে যাবো, কি লিভ নিয়ে পড়াশো, সমস্যা নাই, আমি ওয়েট করি। কি শাহেদ আমিন ভাই, কি অবস্থা আপনার? আপনি তো ভুলেই গেছেন ভাই, আপনি তো ক্লাসে ঠিকঠাক আসেন না, ফাঁকি ঝুঁকি মারা শুরু করে দিচ্ছেন ভাই আপনিও। আবার কি লেট পার্টি, অলওয়েজ লেট। ঠিক আছে ভাই আসছো, শোনা যায়, দেখা যায়। হ্যালো, হ্যাঁ এই কি করলাম আমি, প্রোফাইল গুলো, এই প্রোফাইল গুলো কি করছি আমি ওপেন করছি, ঠিক আছে এখন কি করবো, একটু একটু করে প্রোফাইলে যাব, দেখবো এরা কি সবাই ক্যালিফোর্নিয়া সিটি কিনা। হ্যাঁ ইনি ক্যালিফোর্নিয়ার, এনার প্রোফাইল কি আমরা নিব, এখন কি স্কাপ ডট আওয়াতে ক্লিক করে দেখব যে তার এখানে ইমেল আছে কিনা, ইমেল দেখায় না। আর একটা আছে কি আমাদের লিড ল্যাপার, দেখি লিড ল্যাপারে পাওয়া যায় কিনা, না এখানেও তার ডিটেলস পাওয়া যাচ্ছে না, তখন কি আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন আসবো, কন্ট্যাক্টে ক্লিক করে দেখব এখানেও তার ইমেল অ্যাড্রেস নাই, এটা হচ্ছে তার প্রোফাইল, ঠিক আছে সে সিইও এই কোম্পানির, তখন আমরা এই কোম্পানিতে আসবো, আসার পরে দেখবো এইখানে তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা। সরি এটা তো সরাসরি আর এক জানিয়ে আসছি। আচ্ছা শোনো, এখানে যদি তার কোনো কোম্পানির ওয়েবসাইট দেওয়া থাকে, ঠিক আছে ওই ওয়েবসাইটে দিয়ে থাকলে কি ওই ওয়েবসাইটের একদম নিচে সাপোর্ট যে সেন্টার থাকে, সাপোর্ট সেন্টার কিংবা কন্ট্যাক্টে গেলে পরেই তার ইমেল অ্যাড্রেস পাওয়া যায়, ঠিক আছে এগুলো ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে তার ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমার কি এখানে তার ওয়েবসাইটের লিঙ্কটা আমি পাই নাই, সেহেতু আমি তার কোনো ওয়েতেই তাই কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিতে পারতেছি না, ঠিক আছে এই জন্য সে ডিসকোয়ালিফাই। তারপর আসতেছে কি স্কট, স্কট এখন তার কি আমরা আবার দেখবো, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের ইয়া, হ্যাঁ আমাদের স্কটের কি ইয়া পাওয়া গেছে, ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে, ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ এটার মধ্যেই দেন সেভ। এখন দেখি লিড লেপার আর কি কি পাওয়া যায়, হ্যাঁ লিড লেপারেও কি সেম তার ইমেল অ্যাড্রেসই পাওয়া গেছে, এখন আমরা তার কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে দেখবো এখানে কি পাওয়া যায়। হ্যাঁ এখানে কী কী পাওয়া গেছে, তার কোম্পানির ওয়েবসাইট পাওয়া গেছে, ঠিক আছে তার মানে কি তার এই ইমেল অ্যাড্রেসটা এই দুই জায়গায়, এই ওয়েবসাইটের দুইটা ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইটে গেলে কি তার ইয়া পাওয়া যাবে, কি বলে তার ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে এবং তার কন্ট্যাক্ট নাম্বারও পাওয়া যাবে। ওয়েবসাইটে কি বেসিক্যালি অ্যাক্সেস পারমিশন কে চাই, রিজভি ভাই, বেসিক্যালি তার ওয়েবসাইটে গেলে পরে কি তার ফোন নাম্বার দেওয়া থাকে, এই দেখো একটা ওয়েবসাইট দেখাইতেছি, এই ধরো সাপোজ আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে এখানে নিচের দিকে চলে আসি স্ক্রল করে একদম, দেখো এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আর কি ফোন নম্বরও দেওয়া আছে, কি আছে তেমনই যদি তার ওয়েবসাইটে, ঠিক আছে যদি তার ইয়াটা না পাওয়া যায়, মানে তার এখানে যদি তার ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বর পাওয়া না যায় কোনো প্রবলেম না, কোনো সমস্যা না, তার যদি শুধুমাত্র এখানে ওয়েবসাইটের নামটা লেখা থাকে না, সেই ক্ষেত্রে ওয়েবসাইটে গেলে কি তার ডিটেলস পাওয়া যাবে একদম শেষের দিকে, কন্ট্যাক্টে দেখো এখানে দেখো ওয়েবসাইটের এখানে কী লেখা আছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে ক্লিক করলে কি কন্ট্যাক্টের অ্যাড্রেস পাওয়া যাবে, কি ব্যাপার কই নামে না কিছু, এই যে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কি মোবাইল নাম্বার, এইগুলো কি খুঁজলে পাওয়া যায়, জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। আচ্ছা এইগুলো স্কট, তারপর আসতেছি আর একটা স্কটের প্রোফাইল দুবার ওপেন হয়েছে মেবি, ঠিক আছে আচ্ছা এখন আর একজনেরটা দেখি, এই যে আরেকজন আসছি, আমরা আবার কি করবো আমরা আমাদের এক্সটেনশন স্ক্যাপ ডট এতে দেখবো আছে কি না, নাই কিনাটা পাওয়া যায় না, দেন আমরা কী করবো লিড লেপার আবার দেখবো, এখানে পাওয়া যাচ্ছে না, থ্রি জি রফিং
তারপর আমরা কোয়েস্ট বক্স কন্টাক্ট ইনফরমেশন আসবো, দেখবো তার ওয়েবসাইট দেওয়া আছে কিনা। হ্যাঁ, তার ওয়েবসাইট ওইখানে দেওয়া না। এটা কি তার লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক? এই যে উপরে দেখো, মিলায় দেখো, সেম দেওয়া আছে। ফ্রেজি ইভেন্টিয়াস, তারপর 582955B, ঠিক আছে, এটা কিছু যায়। এটা হচ্ছে তার লিঙ্কডইনের প্রোফাইল, ঠিক আছে। বাদ, ডিসকোয়ালিফাই নেওয়া। এখন আমরা কী করবো? আবার সেই স্ক্যাপ ডটাতে ক্লিক করে দেখবো। নাই, এখানে তার ইমেল অ্যাড্রেস দেখাইতেছে না। আমরা কোথায় দেখবো? লিড লেপারে দেখবো। ওয়েট একটু, এটি একটু লোড নিতে একটু সময় লাগে। নাই, দেন আমরা কি আসবো? কন্টাক্ট ইনফরমেশন আসবো। এই দেখো, এখানে আবার কি পাওয়া গেছে? তার অ্যাড্রেস পাওয়া গেছে, তার কি ফোন নম্বরও দিয়ে দিছে যেখানে সে কাজ করেছে, তার ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট। ওকে, লেটস ভিজিট। তার ইমেল অ্যাড্রেস এখানে পাওয়া যেতে পারে। এটা হচ্ছে কি তার ফেসবুক, এটা হচ্ছে তার বাড়ির অ্যাড্রেস। তার বাড়ি যাবো না আমরা। দেখি, এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই দেওয়া আছে, এই যে ফোন নাম্বার, ঠিক আছে। কী ব্যাপার? দেখছেন, ঢুকার সাথে হাই দেয়ার, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্ট আই অ্যাম অলওয়েজ হেয়ার। কত সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছে আসার সঙ্গে, টুং টুং করে শব্দ দিয়া, স্ট্রবেরি। আচ্ছা, আমরা নিচের দিকে আছি, এ প্লাস ইন্স্যুরেন্স সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কন্টাক্ট আস। হোম, ইন্ডিভিজুয়াল, গ্রুপ হেলথ ওভারভিউ, লাইফ ইন্স্যুরেন্স, ব্রোকারস ইনফরমেশন। দেখি কোইনফো দেখায়, পিডিএফ ফাইল। বাবা বাবা বাহ, কতগুলো আছে, এত পিডিএফ ফাইল দিয়ে কী করবো আমি? আচ্ছা, একটা ডাউনলোড করে দেখি এর মধ্যে দেওয়া আছে কিনা। আচ্ছা, পিডিএফ ফাইলটা ওপেন হোক, আমরা আর একটু দেখা টাকাটি করে চলে আসছি। ইউনিটি ইন হেলথ কেয়ার 2017। তার মানে কি, এই পিডিএফ ফাইলেও তার কোথাও কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করা নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আর একটা অপশন আছে, সেটা কি স্ক্র্যাপ করতে হবে এই ওয়েবসাইটটা। আচ্ছা, স্ক্র্যাপিংয়ের ব্যাপারটা আমরা পরে আসতেছি, ঠিক আছে, এটা থাকে এখানে। ফেসবুক কই? তো ফেসবুক আমার প্রোফাইলে নিয়ে আসছে, লাগবে নাকি কারো? লাগলে পরে নিয়ে যান, ফ্রিতে ডোনেশন করতেছি। আচ্ছা, আমরা এটা ভাই মনে রাখো, ঠিক আছে। দাঁড়া, আমি এটা চ্যাটবক্সে দিয়ে রাখি। এটাকে কীভাবে স্ক্র্যাপ করে বের করতে হয়? এটা হচ্ছে ইয়েলো পেজ স্ক্র্যাপ, ঠিক আছে, করলে পরে বের করা সম্ভব এটাকে। আচ্ছা, তারপর আমরা আসি, এই যার একজন, আমরা আবার কুই আসবো, আমরা স্ক্র্যাপ ডটাতে দেখবো। আইডিএম ডিস্টার্ব করে শুধু। হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে, কোনো সমস্যা নাই। myhippo.com ডোমেন নেম, ঠিক আছে, myhippo.com একটা ওয়েবসাইট। গো টু, এই যে চলে আসছে হিপ্পো। হিপ্পো মানে কি? জলহস্তি। ওরে রিভিউ, ই কমার্স ওয়েবসাইট। বললাম না, এটা একটা কোম্পানির ডোমেন, ডোমেনের নাম, ঠিক আছে। ডোমেন দিয়া কি করছে? জিমেল অ্যাকাউন্ট নিছে। হোয়াটস ইউর হোম অ্যাড্রেস? 60 সেকেন্ড। লাইট বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস। দেখি কী দেখায়। ইউনিট, দেখি তো কী দেখায়। লেটস গেট স্টার্ট। এই দেখেন, এখানে কি ওয়েবসাইটের ফোন নাম্বার পাওয়া গেছে, ঠিক আছে, কন্ট্যাক্ট করার জন্য। হাউজ
ভাই তারা যে আমার বাড়ি গাড়ি ইয়া রেন্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। ঠিক আছে আমরা চলে যাই, দরকার নাই। আমরা কি এখন কি লিডলা পরে দেখবো? ঠিক আছে লিডলা পরেও কি সেম ইমেল অ্যাড্রেস দেখাইতেছে। ঠিক আছে এখানে যদি সে একাধিক ইমেল অ্যাড্রেস ইউজ করে থাকতো তাহলে সেটাও পাওয়া যেত। এখন দেখি কন্ট্যাক্ট ইনফরমেশন কী কী দেওয়া আছে। হ্যাঁ কন্ট্যাক্ট ইনফরমেশনে তার কোম্পানি ওয়েবসাইটে দেওয়া আছে, মাই কোম্পানি মাহিপো ডট কম যেটা বললাম। তার ইমেল অ্যাড্রেসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি তার কোম্পানির ডোমেনের নেম, এগুলাকে বিজনেস ইমেল বলে। কী ব্যাপার আসে নাকি জন্য? এই যে মাহিপো ডট কম কম। হ্যাঁ এখন দেখি মোর মোরেও তার জিমেল অ্যাড্রেস দেয় না এখানে। ঠিক আছে বাট আমরা কিন্তু পাইছি, আরও দরকার নেই আমাদের। আচ্ছা ঠিক আছে দেন ক্লোজ। এখন দেখি পল ব্লু, আমরা আবার কই আসবো, আমরা আবার স্ক্যাপ ডট এতে দেখবো। হ্যাঁ ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। এটা কি? এটাও একটা কোম্পানি। ঠিক আছে ডোমেন নেম, এটা কি কোম্পানির ডোমেন নেম? আচ্ছা আমরা লিডলে পরে আসবো। এই দেখো লিডলে পরে এখন কি তার আবার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিছে, দেখছো? আমাদের স্ক্যাপ ডটাতে কি আমরা তার কন্ট্যাক্ট নাম্বার পাইনি। এখানে কি শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, বাট আমি যখন লিডলে পরে আবার দেখবো তখন কিন্তু আমার লিডলে পর কি দেখাচ্ছে তার ইমেল অ্যাড্রেস দেখাই দিতেছে এবং তার কি ফোন নাম্বার ব্লু শিল্ড অফ ক্যালিফোর্নিয়া। আচ্ছা আমরা আবার কই দেখবো, কন্ট্যাক্টে দেখবো, দেখি এখানে কী কী দেওয়া আছে তার কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে। শুধুমাত্র তার লিঙ্কডইন প্রোফাইল ছাড়া আর কিচ্ছু দেওয়া নাই এখানে। ঠিক আছে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। আমরা সিমোর দেখবো এখানে আর কোনো ডিটেলস পাওয়া যায় কি না। না এখানে তার আর কোনো ইনফরমেশন নাই। সো আমাদের যেটা কালেক্ট করার দরকার ছিল আমরা সেটা কি কালেক্ট করে ফেলাইছি। সেভ দেন ক্লোজ। টিম কোয়ে আসবো আমরা আবার স্কাপ ডটটাতে আসবো। ইমেল কি লকটন লকটন ডট কম, এটা কি তার ডোমেন নেম? ঠিক আছে তার কোম্পানির। আমরা আবার লিডলে পরে দেখি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস ছাড়া আর কী কী পাওয়া গেছে। ইমেল অ্যাড্রেস ছাড়াও কি এখানে ফোন নাম্বার পাওয়া গেছে। ঠিক আছে ইমেল অ্যাড্রেস বাদ এখানে কি ফোন নাম্বারটা পাওয়া গেছে আমাদের। সো টেনশন নাই। এখন আমরা আবার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখি, ফর মোর ইনফরমেশন নাই। শুধুমাত্র এখানে তার লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক ছাড়া আর কিচ্ছু দেওয়া নাই। যে এটা হচ্ছে তার লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে ইউজার নেম তখন শুধু দেখছো আর এখন খুলতেছো? আচ্ছা খুলো রিভিশন ক্লাস, খুলো খুলে ফেলাও। আচ্ছা এটা পাওয়া গেছে। ঠিক আছে টিম আবার স্কট আসছে, এই যার স্কট আবার অন্য রকমের, সেই আগের স্কট নাই। কন্ট্যাক্ট ইনফরমেশন এমটি। আমরা আবার কি স্কাপ ডট অ্যাড্রেস স্ক্যান করে দেখবো। হ্যাঁ তার ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। আমরা আবার লিড লেপারে দেখবো, দেখি এখানে কী কী পাওয়া যায় তার সঙ্গে কি এখানে সে সঙ্গে তার ফোন নাম্বারও কি পাওয়া গেছে। ঠিক আছে লিড লেপারে কি সেই সঙ্গে আমার তার ফোন নাম্বারটাও হয়ে গেছে। আচ্ছা তার কোম্পানি কপি, আমরা এগুলো স্ক্র্যাপ করব। ঠিক আছে ওয়ান বাই ওয়ান লোকাল গ্রুপ ডট কম। আচ্ছা যাই হোক এইভাবে হচ্ছে কি ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে লিড জেনারেশন। এখন আমরা স্ক্র্যাপ করব, ক্লোজ রাইট ট্যাব। এখন লিড ইয়ে করার জন্য কি ইয়েলো পেজ স্ক্র্যাপ নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে এটা কী করতে হবে সাইন আপ করতে হবে। EWOW ইয়েলো পেজ, CRAP ইয়েলো পেজ স্ক্র্যাপার ফ্রি। এই যে কি ইয়েলো পেজ স্ক্র্যাপার ওয়েবসাইট, এইখান থেকেও কি করতে পারি আমরা স্ক্র্যাপ করতে পারি। বাট করার পূর্বে কি আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে
এই যে দেখে নাও সফটওয়্যার কিভাবে কাজ করে from different input data you can set company listing link আচ্ছা আমি দেখাচ্ছি you can also set the key সফটওয়্যার কি করতে হবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ইয়েলো পেজ স্ক্র্যাপার সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে আমি দেখাচ্ছি এই যে ইয়েলো পেজ লিড স্ক্র্যাপার ওই এটা আসতে একটু সময় লাগবে আর এটাই ফিউজ পরিমাণ নেটও টানে আচ্ছা ওয়েট সাইট ক্যান্সেল ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে ইয়েলো পেজ ডট কম ওয়েট এটা একটু নেট বেশি টানে একটু সময় দিতে হবে এখানে আমার কি ব্যাপার ইয়েলো পেজ ডট কম হ্যাঁ এই যে আসছে আমরা যেটা খুঁজবো কই তার ওয়েবসাইটের ওয়েব পেজটা লিঙ্কটা কই দেন এটা কি করতে হবে কপি করতে হইবে কপি ধরিবেন পেস্ট করে সাইরা দিবেন আর লোকেশন ছিল কোন জায়গা কি ভাই টাইপ করা লাগবে এই জায়গা পেস্ট করার কোনো অপশনই নাই এটা কি ছিল রাইট প্ল্যান ডট কম নিউজ আচ্ছা ঠিক আছে ওইটা এখানে টাইপ করতে হবে ঠিক আছে আবার কষ্ট করে নাহলে পরে এখান থেকে ইয়েলো পেজ স্ক্র্যাপের মাধ্যমে কি সরাসরি আরে কারেন্ট জাস্ট দা গরম হইতেছে না